হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টুডে বাংলা নিউজের সবাইকে স্বাগত জানাই। কাঞ্চনের বিরুদ্ধে স্ত্রী পিঙ্কিকে নির্যাতনের অভিযোগ। অভিনেতা তথা সদ্য বিজয়ী তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী পিঙ্কি। কাঞ্চনের বান্ধবী তথা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। ভারতের নিউ অলিপুল থানায় অভিযোগ দায়ের করেন কাঞ্চনের স্ত্রী। দেশটির আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, পিঙ্কির অভিযোগ তাকে মানসিক নির্যাতন করছেন কাঞ্চন, মত্ত অবস্থায় গালিগালাজ করছেন। শুধু তাই নয়, নিজের বান্ধবীকে সঙ্গে নিয়ে কাঞ্চন গাড়ি থেকে তাকে নামিয়ে হেনস্থা করছেন বলে অভিযোগ। সংবাদ মাধ্যমে পিঙ্কি জানিয়েছেন, শনিবার রাতে তার নিউ অলিপুরের বাড়িতে হাজির হন কাঞ্চন। সে সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে তাকে না পেয়ে চেতলা থেকে ফেরার সময় তার গাড়ি আটকান কাঞ্চন। সে সময় তার সঙ্গে ছিলেন বান্ধবী শ্রীময়ী। দুজনে মিলে তাকে হেনস্থা করেন বলে অভিযোগ। গাড়ি থেকে তাকে টেনে নামানোর চেষ্টা হয়। শ্রীময়ীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে পিঙ্কি কেন সংবাদ মাধ্যমে মুখ খুলছেন তা নিয়ে তাকে চেপে ধরেন কাঞ্চন। অন্যদিকে শ্রীময়ী বলেন, কার লেজে পা দিয়েছ জানো না। শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন টলিপাড়ায়। এর আগে যদিও তাতে কর্ণপাত করতে চাননি পিঙ্কি, তবে কাঞ্চনের পাশাপাশি শ্রীময়ীর নামেরও পিঙ্কি অভিযোগ দায়ের করেছেন বলে সূত্রের খবর রয়েছে। পিঙ্কির অভিযোগ, দীর্ঘদিন ধরে তাকে মানসিকভাবে নির্যাতন করে আসছেন কাঞ্চন। শনিবার মদ্যপ অবস্থায় তাকে গালিগালাজও করেন। কাঞ্চনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন এর আগে উড়িয়ে দিয়েছিলেন শ্রীময়ী। পিঙ্কি কেন তার নামে অভিযোগ করলেন তা নিয়ে এখন পর্যন্ত তিনি মুখ খোলেননি। এ নিয়ে কাঞ্চনও কোনো বিবৃতি দেননি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। উল্লেখ্য, কাঞ্চন এবং পিঙ্কির 8 বছরের একটি ছেলে রয়েছে। কাঞ্চনের যদিও এটা দ্বিতীয় বিয়ে, তবে দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও তাকে নিয়ে এমন কোনো ঘটনা সামনে আসেনি। পিঙ্কি জানিয়েছেন, কখনো স্বামীকে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙেছে তার, তাই মুখ খুলতে বাধ্য হচ্ছেন। দর্শক মন্ডলী, প্রতি ঘন্টার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে প্রতি ঘন্টার আপডেট নিউজ আপনি পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।